এই মুহূর্তে বাংলাবাজার ফেরিঘাটে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে চলে যাচ্ছি তার কাছে। খুব পারাপার করা হচ্ছে এখানে ঘাটের যে বর্তমান অবস্থা, বেলা বাড়ার সাথে সাথে অসংখ্য যাত্রী এসেছেন এবং যাত্রী তারা পারাপার হচ্ছেন। লঞ্চ এবং ইঞ্জিনবোট বন্ধ থাকার কারণে যাত্রীরা ফেরিতে পারাপার হচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক দায়িত্ব পালন করা হচ্ছে এবং এছাড়া ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা বাহিনীর অসংখ্য সদস্য রয়েছেন ঘাটে পরিস্থিতি মোকাবেলায়। আর যদি একটি বিষয় বলে রাখি যে ঘাটের যে ব্যক্তিগত গাড়ি এবং পণ্যবাহী সেগুলো কিন্তু এখন নেই চলে, অর্থাৎ যাত্রীরা ভেঙে ভেঙে আসছে এবং আসার পরপরই যাত্রীরা ফেরিতে উঠছেন, ফেরিতে উঠেই কিন্তু পদ্মা নদী পাড়ি দিচ্ছেন। আর ফলে যে ঘাট এলাকায় যে দুর্ভোগ, সে দুর্ভোগ কিন্তু নেই। অর্থাৎ এই নৌরুতে বর্তমানে মানুষ এবং রাজধানীতে যাতায়াতের সর্বশেষ করতে বাংলাবাজার ফেরিঘাট থেকে যুক্ত ছিলেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ।